Bismillahirrahmanirrahim. Hello friends and viewers, welcome to my channel. আশা করি আপনারা যে দেশ থেকে দেখছেন না কেন আমার চ্যানেলকে আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আর যারা আমাদের মাঝে অসুস্থ আছেন আপনাদের সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ভিডিওটা। তো ফ্রেন্ডস, আজকে কোনো ব্লগ না, আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ইলিশ মাছ, আই মিন হিসা ফিশ, বেগুন বড়ি, কলাই দায়ের বড়ি দিয়ে রান্না, খুবই মজাদার একটা তরকারি। উত্তরবঙ্গের মানুষরা এইসব রান্নাগুলো খেয়ে থাকে আর খেতে খুবই মজার। আর এই ইলিশ বেগুন বড়ি রান্না করতে যা যা লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তিনটা বেগুন নিয়েছি, কিছু মরিচ নেওয়া হয়েছে, ইলিশ মাছ পিস পিস করে কাট করে নেওয়া হয়েছে, আর বড়ি, পেঁয়াজের পেস্ট, হলুদ পাউডার, মরিচ পাউডার আর সল্ট নিয়ে নিয়েছি। আর রান্না দেখাতে যাওয়ার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা নিউ ভিজিট করেছেন আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নিউ নিউ ভিডিও, যদি আরো দেখতে চান পাশে থাকা বেল আইকন প্রেস করলে আমার নিউ নিউ ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ডস, আমাদের উত্তরাঞ্চলে গ্রামে ইলিশ বেগুন বড়ি রান্না করার জন্য প্রথমে একটা চুলায় কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে। ফ্রেন্ডস, এখন তেল দেওয়া হলো, আমি এখন এই যে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, আর এখানে হলুদ আর মরিচের পাউডার আছে সব দেড় চামচ করে। তো ফ্রেন্ডস, আমি এখন লবণ অ্যাড করছি। তো ফ্রেন্ডস, পানি অ্যাড করছি লবণ দেওয়ার পরে। আর এই রান্না করার জন্য যতটুকু লবণ দরকার আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, এই যে পাশের চুলায় বই দেখছেন, বইটাকে আগে ভেজে নিয়ে গরম পানি দিয়ে একটু ঢেকে রাখবো। আচ্ছা ফ্রেন্ডস, এই যে তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে, হালকা একটু ভেজে নেওয়ার পর তেল দিয়ে এটাকে হচ্ছে ফ্রাই করতে হয়, এরপরে গরম পানি দিয়ে ঢেকে দিতে হয়। তো ফ্রেন্ডস, মশলা কষানো হয়ে গেছে, এখন ইলিশ মাছ ছেড়ে দেওয়া হচ্ছে। তো এখন ঢাকনা দিয়ে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এখন বইটাকে পানি দিয়ে, গরম পানি দিয়ে ঢেকে রাখতে হবে। তো এটা গরম পানি দিয়ে দেওয়া হয়েছে। দেখো, ঢাকনা দিয়ে এদিকে মাছ, মাছকে একটু সেকেন্ড সাইড দিয়ে দেওয়া হলো উল্টিয়ে। তো ফ্রেন্ডস, মাছটা কষানো হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনা খুলে। তো ফ্রেন্ডস, দেখেন এই যে মাছটা এরকম হয়েছে। তো আজকে শুক্রবার, বাইরে মসজিদে খুতবা হচ্ছে, মনে করবেন না প্লিজ। তো সরি ফ্রেন্ডস, আদান হচ্ছে, আদানের পরে খুদা হবে, তো তাড়াতাড়ি করছি।
তো ফ্রেন্ডস এখন কষা নিয়ে আমরা এখন এই ইলিশ মাছটাকে তুলে নিয়েছি। তো ফ্রেন্ডস মাছ উঠে নেওয়ার পরে এখন পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা ফুটে উঠলে বেগুন দিয়ে দিব এটার মধ্যে। তো ফ্রেন্ডস এখন পানিটা ফুটে উঠেছে, এখন বেগুন দিয়ে দেওয়া হবে। তো এই বেগুনটা কষাতে হয় না, বেগুন বেশি কষালে কালো হয়ে যায়, এই জন্য বেগুন কাটার সাথে সাথে পানিতে ডুবে রাখতে হয়। আর এখানে পানি ফুটলে সাথে সাথে বেগুন দিয়ে দিতে হয়। তো ফ্রেন্ডস এখন বেগুনের মধ্যে বইটা অ্যাড করে দেওয়া হচ্ছে। আর একটা কথা, যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার বলছি, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ফ্রেন্ডস এখন ইলিশ মাছটা অ্যাড করে দেওয়া হচ্ছে, বড়িগুলো ফুলে উঠেছে সুন্দর। এটা উত্তরবঙ্গের রান্না বলতে হয়তো প্রথমে মিস্টেক করেছিলাম, উত্তরাঞ্চল না, উত্তরবঙ্গের রান্না এটা। গ্রামাঞ্চলে এটা খাই, খুবই মজা। আর যারা বড়ি খুঁজছেন পাচ্ছে না, বড়ি পাওয়া যায় সানরাইজের জয়িতাদের দোকানে, ওখানে খুঁজলে পাবেন আপনারা, ছয়তলাতে পাওয়া যায়। তো সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই যে লাস্টে কাঁচামরিচ অ্যাড করে দেওয়া হচ্ছে, ফোনে স্প্রে থাকবে কিনা যাই না। তো আর শুক্রবার তো বাইরে মসজিদে খুদা স্টার্ট হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি করছি। তো ফ্রেন্ডস এই তো দেখেন ইলিশ বড়ি বেগুন রান্নাটা কত সুন্দর আর চমৎকার হয়েছে। তো ফ্রেন্ডস বেঁচে থাকার জন্য সুস্থ থাকা প্রয়োজন, তো আপনারা সুস্থ থাকবেন তাহলে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে হাসি থাকবে, স্মাইল থাকবে। আর আর যারা ট্রাই করেনি এখনো এই রান্নাটা ট্রাই করেন, খেতে খুবই মজা। একবার জন্য হলো রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আর ধনা পাতা ছিল না, এজন্য দিতে পারিনি, তো মরিচ ছিল তাই মরিচ দেওয়া হয়েছে, ধনা পাতা দিলে আরো মজা হয়। তো ফ্রেন্ডস আল্লাহ হাফেজ অল।